রবিবার সন্ধ্যায় মালদায় পৌঁছান সর্বভারতীয় সমাজবাদী পার্টির নেতা কিরণময় নন্দ। মালদা শহরের বেসরকারি এক হোটেলে মালদা জেলার বিভিন্ন প্রান্তের নেতা কর্মীদের নিয়ে আলোচনা সভা করলেন সমাজবাদী পার্টির সর্বভারতীয় নেতা। আলোচনার বিষয়বস্তু ছিল আগামী ফেব্রুয়ারি মাসে 2021-এর বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে জেলা সম্মেলন করতে চলেছে এবং কোন কোন বিধানসভা কেন্দ্রে প্রার্থী দেবে এবং কে কে প্রার্থী হতে পারে সেই সব বিষয়ে আলোচনা ছিল এদিনকার এই আলোচনা সভায়। উপস্থিত ছিলেন সমাজবাদী পার্টির মালদা জেলা প্রেসিডেন্ট মনসুর বিশ্বাস, রাজ্য মহিলা সভানেত্রী সেবি বেগম, মোথাবাড়ি ব্লক প্রেসিডেন্ট মোহাম্মদ আলী এবং মালদা জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা কর্মীরা। কিরণময় বাবু জানান, আগামী পৌরসভার কথা আমরা ভাবছি না, আমাদের টার্গেট 2021-এর বিধানসভা। সারা রাজ্যের বিভিন্ন জেলায় আমাদের প্রোগ্রাম এবং অগ্রগতি দেখা যাচ্ছে, তার মধ্যে মালদা জেলা অন্যতম। খুব ভালো কাজ হচ্ছে এখানে। আগামী বিধানসভা ইলেকশনে এককভাবে অখিলেশ যাদব উত্তরপ্রদেশে মন্ত্রী গঠন করবে, তার সাথে পশ্চিমবঙ্গে আমরা ভালো কিছু করব, এটা আমরা আশা করছি। আমাদের দলে প্রতিদিনই যোগদান পর্ব চলছে। তৃণমূল, কংগ্রেস, সিপিএম, বিজেপি দল থেকে আসা নেতাকর্মীরা যোগদান করছে সমাজবাদী পার্টিতে। এদিন মালদা জেলার মোথাবাড়িতে সভা করে 500 লোক যোগদান করলো আমাদের দলে। যারা কাজ করবে ঘাঁটি তাদেরই হবে, কারোর কোনো রাজনীতিতে পার্মানেন্ট ঘাঁটি বলে কিছু হয় না। তিন বছর আমরা বামফ্রন্ট সরকার পশ্চিমবাংলায় ছিল, খুব শক্তিশালী বামফ্রন্ট ছিল, আজকে অস্তমিত বামফ্রন্ট। এখন তৃণমূলের বিজেপি উত্থান, আবার কিছুদিন পরে দেখা যাবে আবার অন্য উত্থান হয়েছে। উত্তরপ্রদেশে 2017-তে আমরা হেরে গিয়েছিলাম, এখন উত্তরপ্রদেশে আজকের যা পরিস্থিতি, 2022-এ এককভাবে সমাজবাদী পার্টি সরকার গঠন করবে। আর মোথাবাড়ি বিধানসভা কেন্দ্র আমার দৃঢ় বিশ্বাস, যেভাবে মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রে সমাজবাদী পার্টি কাজ করছে, মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রে সমাজবাদী পার্টি 2021 বিধানসভা নির্বাচনের বিকল্প হয়ে দাঁড়াবে। এখানে আমরা প্রোগ্রাম করছি যে কংগ্রেস সিপিএম, টিএমসি এবং বিজেপির তরফ থেকে অনেক লোক এখানে এসছে, আমাদের সমাজবাদী পার্টি দলে যোগদান করলো, মানে 500-600 লোক সব বিভিন্ন জায়গা থেকে এসছে। যে তার কারণ যে কেন্দ্রের নীতি আর এবং রাজ্যের নীতি দেখে ওরা আর ওখানে সহ্য করতে না পেরে সমাজবাদী পার্টিতে ওরা যোগদান করল। আর কী প্রোগ্রাম আছে? আমাদের প্রোগ্রাম আছে যে কিছু আমাদের কেন্দ্র থেকে কিছু মাল এসছে সমাজবাদী পার্টি থেকে, যে গরিব মারাকে বিতরণ করার জন্য আমি এখানে প্রোগ্রামটা করছি। শীত বস্ত্র কত লোক জয়েন করলো এখানে? আপনার হয়ে যাবে 1000 লোক জয়েন করলো। হ্যাঁ, আজকে আপনারা কংগ্রেস থেকে এসেন, এসে এখানে কেন যোগদান করছেন? আজকে বিজেপি এবং টিএমসির অত্যাচার যে সিস্টেমে শুরু হয়েছে, হ্যাঁ, তার কারণে সমাজবাদী পার্টিতে এসি। তারপরে ব্যাপার হচ্ছে যে আমাদের অফিস, আদালত, কোর্ট কাছারি অনেক কিছুতেই আমরা টিকে যাচ্ছি, আটকে যাচ্ছি, যেইগুলার সরকারি এটি আমরা সুবিধা পাচ্ছি না। তারপরে ব্যাপার, বড় ব্যাপার হচ্ছে যে আমাদের যে অনেক কিছুতে সুবিধা আর্থিক করেছে আমাদের মালদা জেলা প্রেসিডেন্ট মনসুর বিশ্বাস সাহেব, আমাদের অনেক কিছু হেল্প করেছেন। আমাদের জেলা নেত্রী সেবি বেগম, হ্যাঁ, উনিও আমাদের অনেক আমাকে ওই করেছেন, আমাদের আমার মতো অনেক যুবক ছেলেদেরকে অনেক হেল্প করেছে, তার ক্ষেত্রেই আমি এই সমাজবাদী পার্টিটাকে যোগ দিলেন, সমর্থন করেছি। আজকে আপনারা কী প্রোগ্রাম এখানে? আমাদের প্রোগ্রাম আজকে যোগ দেওয়ার প্রোগ্রাম সমাজবাদী পার্টিতে, কংগ্রেস, সিপিএম, তৃণমূল, সবাই, বিজেপি সবাই যোগ দেওয়ার জন্য এখানে এসছি। পালাঙ্কুরে সব যোগ দিল 1000-খানেক লোক। অখিলেশ যাদবের কমিটিতে আসছে, দলে আসছে, আজম খান আছে আপনার, আর কিরণময় নন্দ আছেন, হাত শক্ত করার জন্যই সব যোগ দেওয়ার চেষ্টা করছি। দেখুন এবারকার কি এটা সাইকেল না, এটাতে আসলাম তো গ্রামের গ্রামে ঘুরে আশেপাশের মেয়েগুলোকে বুঝতে হবে কি তোমরা এটা সমাজে বাঁচতে চাও তো সাইকেলে ভোটটা দাও, এটাই বলবেন? এটাই বলবো আমি। আপনার কেন ভালো আছে এই দিদিদেরকে দেখে? আমার দিদির বক্তব্যটা শুনে ভালো লাগলো তাই জন্য বললাম। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।